नमस्कार, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকের এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন, আজ 14/12/2021, কিছুক্ষণ আগেই এই নোটিফিকেশনটা ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করেছে। তার কারণ হলো যে কিছুটা দিন পরিবর্তন, অর্থাৎ টার্ম এন্ড এক্সাম বা ফাইনাল পরীক্ষা, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা কিছু কয়েকটা দিন পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে। সেই দিনক্ষণ পিছিয়ে যাওয়ার ডেটটা নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে আপনাদের সেই ডেটটা আমি নোটিফিকেশনটা আপনাদের সামনে তুলে ধরেছি, পরিষ্কারভাবে এখানে তুলে দিয়েছি। দেখে নিন যে যে অনলাইনে যা 17 তারিখ থেকে 24 তারিখ যে ডেটটা, পরীক্ষার ডেটটা ছিল, সেটি পরিবর্তন হয়ে 23/12 থেকে শুরু হবে এবং 30/12-তে শেষ হবে। অর্থাৎ আমাদের এই রানিং মাসে 23 তারিখ থেকে শুরু হবে বেলা 2টোয় এবং 30 তারিখ বেলা 2টোয় শেষ হবে এবং 24 ঘন্টা পোর্টাল অন থাকবে। এবং এটি মূলত যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করেনি তাদের ডেটটা তো যেহেতু ইউনিভার্সিটিতে ঘোষণা করে দিয়েছে, এই জন্য কাজের সুবিধার জন্য এই ডেটটা ইউনিভার্সিটির তরফ থেকে ডেটটা পোস্টপোন করলো, অর্থাৎ ডেটটা পিছিয়ে গেল। তো অবশ্যই আপনারা এটি দেখে নিন এবং সেই মতো প্রিপারেশান নিতে থাকুন। এবং যদি পরীক্ষা সংক্রান্ত কারোর কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই আপনারা ইউনিভার্সিটির দেয়া এই যে নাম্বারটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন যে এই ইউনিভার্সিটির এটি 11 সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে আপনারা আপনাদের সমস্যার কথা ইউনিভার্সিটিতে জানাতে পারেন। এবং নাম্বারটি হলো 9830338974। এই নাম্বারে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের এটি হেল্পলাইন, এই নাম্বারে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। তো এই হলো এখনকার মতো লেটেস্ট খবর। আবার যদি এর মধ্যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যদি আপডেট কিছু খবর থাকে, অবশ্যই আমি সবার আগে আপনাদের সামনে আমি তুলে ধরি এবং ধরব। আর সেই সঙ্গে বলে রাখি, সমস্ত সাবজেক্টের সাজেশান নোটসপত্র নিয়ে যেভাবে আমি আপনাদের সামনে তুলে ধরি এবং ফাইনালের অ্যান্সার শিটও আমি আপনাদের সামনে তুলে ধরব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবার ধন্যবাদ।